নমস্কার, দেবে পৌঁছে স্বাগত। রাতপোহালেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। ভোরবেলা প্রায় সকলের বাড়িতেই বেজে উঠবে আশ্বিনের শারদোত্রাতে, হাতে মাত্র কয়েক ঘন্টা। তার আগে সারা বছর ঘরের কোণে অনাদরে পড়ে থাকা রেডিও বার করতে ব্যস্ত বাড়ির বড়রা। একবার পরখ করে দেখে নেওয়া, আদৌ এতে মহালয়া শোনা যাবে তো? স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে আম বাঙালি। দুর্গাপূজা এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়, তা নতুন করে বলার অপেক্ষাই রাখে না। এর আগে যা শোনার একমাত্র উপায় ছিল রেডিও, বর্তমান আধুনিকতার যুগে রেডিওর ব্যবহার বিলুপ্তির পথে। রেডিওর ব্যবহার সচরাচর দেখা যায় না বললেই চলে, তবে মহালয়ার ভোরের সেই ঘোর থেকে আজও বেরিয়ে আসতে পারেননি কেউ কেউ। তাই বাড়ির আর পাঁচটা অকেজো জিনিসের সঙ্গে এক কোণায় পড়ে থাকা রেডিওর ধুলো ছাড়তে এবং ব্যাটারি কেনার প্রস্তুতি নিচ্ছেন প্রবীণদের একাংশ। এটা আগে রেডিওতে যেভাবে শুনেছি ছোটোবেলা থেকে, ঘরে তখন রেডিও ছিল না, থাকতো ছিল না। তখন কাকুর বাড়িতে আগে আগের দিন বলে রাখা হতো, বলে রাখা হতো সকালে ভোর গেলে দরজা খুললে আমরা উপভোগ করতাম, যে মহালয়া শুনতাম। এখন যত আধুনিক বৈজ্ঞানিক যুগে টিভির পর্দায় আসুক না কেন, সে আমেজ নেই। হ্যাঁ, তার বীরেন্দ্রবাবুর কণ্ঠস্বরে চণ্ডীপাঠ আর যে যত আসুক তার সঙ্গে তুলনা করা যাবে না। টিভিতে এখন বর্তমান টিভিতে দেখি, আগে রেডিওতে শুনতাম। কোনটা বেশি ভালো লাগে, টিভিতে না রেডিওতে ভালো লাগতো? আগে রেডিওতেই ভালো লাগতো, এখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া সেটাই খুব ভালো লাগতো। এখন আধুনিক যুগে এই টিভি পর্দায় যেটা হচ্ছে সেটাই ভালো মনে করে নিচ্ছি। সেই আলো না ফোটা ভোরবেলায় পাশের বাড়ি থেকে ভেসে আসত মহিষাসুর মর্দিনীর সুর, তার মানে পুজো এসেই গেল। ঘুম চোখে এবার বাড়ির রেডিওটা অন করার পালা। বাংলার বিভিন্ন প্রান্তেই শনিবার দেখা যায় রেডিও টিভির দোকানে ভিড় জমতে শুরু করেছে। সময় প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে আমরা যেভাবে এগোচ্ছি, তা তো হয়তো কোনো একদিন হারিয়ে যাবে বাঙালির এই ঐতিহ্য। মদন মাইতি, দে রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। এ খবরটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করবেন। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।